আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টেকনেট থ্রি ইউটিউব চ্যানেলে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা স্ন্যাপশিট দিয়ে মজার মজার থামনেল বানাতে পারবেন সেজন্য আপনারা আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের প্লে স্টোর থেকে প্লে স্টোর থেকে স্ন্যাপশিট অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে বা ইনস্টল করে নিতে হবে আর ইনস্টল করার জন্য আপনাকে গুগল প্লে সার্চ অপশান থেকে স্ন্যাপশিট স্ন্যাপশিট এই অ্যাপটা ইনস্টল করে নিতে হবে যেহেতু আমি পূর্বে থেকেই এই অ্যাপটা ইউজ করি এবং আমার এটা পূর্বে থেকে ইনস্টল করা আছে সেজন্য এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি আপনারা ইনস্টল করে তারপরে এখান থেকে ওপেন করবেন ওপেন করার পরে প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন বড় সেই প্লাস আইকনে ক্লিক করবেন তারপরে আপনার যে যে এখানে আপনার পূর্বে থেকে ছবি আছে সেই ফোল্ডারে বা গ্যালারিতে আপনি প্রবেশ করবেন প্রবেশ করার পর গ্যালারি তে যে ফোল্ডারে আপনার ছবি আছে সেই ফোল্ডার আপনি সিলেক্ট করবেন তো আমি এখান থেকে একটি ছবি সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে প্রথমে যেটা আপনি করবেন সেটা হচ্ছে এখানে নিচে যে আপনি দেখতে পাচ্ছেন টুলস নামের একটি অপশন এখানে লুকস টুলস এক্সপোর্ট আমরা টুল টুলস অপশানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি ক্রপ নামের যে অপশনটা আছে সেই ক্রপ name option টাতে করবেন তারপরে এটাকে আপনি thumbnail এর সাইজ অনুযায়ী এটাকে কেটে নেবেন তো আমাদের এখানে যেটা নিতে হবে সেটা হচ্ছে বাই টু নয় যেটা থামনেইল এর সাইজ যেটা হচ্ছে বারোশো আশি গুণ সাতশো বিশ সেটা এখানে ষোল ইস টু নয় এটাকে আপনি এই সাইজের ইমেজ ক্রপ করে নিতে হবে তা আমি ক্রপ করে নিলাম তারপরে যেটা আপনি করতে হবে সেটা হচ্ছে নিচে যে একটি টিক চিহ্ন দেখতে পাচ্ছেন সেই টিক চিহ্নতে ক্লিক করতে হবে তারপরে আপনার থামনেল থামনেলের সাইজের একটি ইমেজ হয়ে যাবে তারপরে এটা আপনাকে যেটা করতে হবে আবার এখানে টুলস নামের জবশনটা আছে সেও টুলসে আবার ক্লিক করতে হবে তারপরে যদি আপনি এটাকে রেজলেশন বানাতে চান বা কমাতে চান সেজন্য আপনাকে টিউন ইমেজ যে নামে একটা অপশন আছে সেটাতে আপনি ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি ব্রাইটনেস যদি কমিয়ে নিতে চান বাড়িয়ে নিতে চান তো এখানে ক্লিক করবেন তারপরে এখানে দেখেন ব্রাইটনেস কনট্রাস্ট এখানে অনেক অপশন আছে আপনি এখান থেকে যেটা ইচ্ছে আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন যদি আপনি ব্রাইটনেস বাড়াতে চান তো ব্রাইটনেসই ক্লিক করবেন তারপরে উপরে যে ব্রাইটনেস অপশন আছে সেটাতে ক্লিক করবেন তারপর এখান থেকে বাড়িয়ে নিতে পারবেন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন তারপরে নিচ্ছে এখান থেকে রাইট অপশন বা এখানে ক্লিক করবেন তারপরে এখানে আবার টুলস অপশনে চলে যাবেন চলে যাওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন লেন্স ব্লোর যে একটা অপশন আছে সেই অপশানটাতে আপনি ক্লিক করবেন করার পর এখানে আপনি যে জায়গায় এই এটা রাখবেন সে জায়গা ব্যতীত বাকিগুলো ডিএসএলআর মোড হয়ে যাবে যেটা ডিএসএলআর ক্যামেরা দিয়ে করা হয় আপনি এটাকে আপনার ফেস ফেসের উপরে রেখে দিবেন রেখে দেওয়ার পর দেখবেন বাকি বাকি অংশটুকু অটোমেটিক ডিএসএলআর মোড বা হালকা 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 হয়ে যাবে তারপরে এখান থেকে আপনি পুনরায় রাইট অপশন এখানে রাইট অপশনে ক্লিক করবেন তারপর দেখেন এখন ইমেজটা হালকা হালকা ডিএসএলআর মোডে চলে আসছে তারপরে এখান থেকে আপনি যেটা করতে হবে পুনরায় আবার টুলস অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে আপনি যেটা নেবেন সেটা হল সবচেয়ে ইম্পর্টেন্ট টেক্স যেটা আপনি এখান লিখবেন সেই টেক্স অপশনে আপনি ক্লিক করতে হবে তারপরে এটা আপনি কি ধরনের আপনি এটা কীভাবে কোন স্টাইল করবেন সেটার জন্য এখানে দেখেন অনেকগুলো স্টাইল দেওয়া আছে আপনার মনের মতো স্টাইল আপনি এখান থেকে নিয়ে নেবেন দেখেন এখানে অনেকগুলো স্টাইল আছে তো এই স্টাইলগুলো আপনি নিয়ে নেবেন তো আমি এটা প্রথমে নিয়ে নিলাম এবং এখান নিচে এখান থেকে দেখবেন এখানে কালার এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন তারপরে এখান থেকে আপনি এটা থেকে আপনি ব্রাইটনেস বাড়ে বা কমে নিতে পারবেন এখান থেকে আপনি পুনরায় স্টাইল চেঞ্জ করে নিতে পারবেন তো আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে নিব কালার চেঞ্জ করার জন্য দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর কালার আছে তো এটা নেওয়ার পরে আপনার ইচ্ছামত জায়গায় বসিয়ে দেবেন তারপরে লেখার জন্য এটা আপনি এই জায়গার উপরে দুইবার ক্লিক করে দেবেন এবং তারপরে লেখার অপশন চলে আসবে তারপরে এখানে আপনি এগুলো কেটে দিয়ে আপনার মতো করে আপনি লিখে নেবেন তারপরে এখান থেকে ওকে যে অপশনটা আছে সেই ওকে আপনি ক্লিক করে দেবেন তারপর দেখেন লেখাটা হয়ে যাবে তো আপনি যদি এখানে আরও কোনো লেখা লিখতে চান তো সেজন্য আপনাকে ও তারপরে এখানে আপনি রাইট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর যদি আপনি আরও কোনো অপশন বা আরও কোনো লেখা লিখতে চান তো পুনরায় টুলসে যাবেন যাওয়ার পর টেক্সট ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার অনেক স্টাইলের লেখা আছে সেখান থেকে আপনি স্টাইল সিলেক্ট করে নেবেন নেওয়ার পর তারপর থেকে একটি লিখে দিলাম এবং তারপরে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পর এখানে আপনি আপনার পুনরায় আবার দেখতে লিখতে পারবেন তো আমি লিখে দেখছি তারপর এটাকে ওকে করে দিবেন তারপরে এটাকে আপনি ইচ্ছা মতো জায়গায় বসিয়ে নিবেন বসিয়ে নেওয়ার পরে এটাকে তারপরে আপনি এখান থেকে পুনরায় টিক ক্লিক করবেন ক্লিক করার পর এটা অটোমেটিক আপনার সেট হয়ে যাবে তারপরে এখানে আপনি এই থামলাইলটা কিভাবে আপনি আপনার গ্যালারিতে সেভ করবেন সেজন্য এখান থেকে যে এক্সপোর্ট যে একটি অপশন আছে সেই এক্সপোর্ট অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনি সেভ শেয়ার এক্সপোর্ট আপনি করে নিতে পারেন তো এখান থেকে তারপরে এখান থেকে আপনি এটাতে আপনি এখান থেকে এক্সপোর্ট যে অপশন আছে এক্সপোর্টে ক্লিক করবেন তারপরে এটা অটোমেটিক সেভ হয়ে যাবে এটা সেভ হয়ে আমাদের গ্যালারিতে অলরেডি চলে যাবে তো দেখা যাক আমাদের গ্যালারিতে এটা চলে আসছে কিনা দেখুন এখানে আমাদের গ্যালারিতে অলরেডি ছবি এই থামলাইলটা তৈরি হয়ে চলে আসছে তো এভাবে আপনারা আপনাদের স্ন্যাপশিট অ্যাপ ইউজ করে আপনাদের ইউটিউব ভিডিওর জন্য সুন্দর সুন্দর থামনেল বানাতে পারবে তো ধন্যবাদ সবাইকে যদি আমার এই ইউটিউবটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন